পৃথিবীর উত্তর মেরু, যেখানে দিন রাতের হিসেব একেবারেই ভিন্ন। ছমাস দিনের পর আসে ছমাস রাত। বরফের এই সমুদ্র জীবন ধারণের জন্য একেবারেই প্রতিকূল। এই কঠিন পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বসবাস করে একমাত্র যে আদিম অধিবাসী, তারাই হলো ইস্কিমো। আজকের পর্বে আমরা সেই ইস্কিমোদের সম্পর্কে বিস্ময়কর বিভিন্ন তথ্য জানব। এস্কিমো শব্দের অর্থ কাঁচা মাংস খাতক। অবশ্য এরা ইনুইট নামেও পরিচিত। এস্কিমোরা মূলত দক্ষিণ গ্রিনল্যান্ডের উপকূল ভাগ, পূর্ব সাইবেরিয়া এবং আলাস্কা ও কানাডার উত্তরাংশে বসবাস করে। হিমশীতল তুন্দ্রা জলবায়ুতে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এরা বেঁচে থাকে। শীতকালে তুষারপাত ও তুষারঝড়ের প্রকোপ থেকে বাঁচতে এস্কিমোরা কঠিন বরফের চাইকে ইটের মতো চৌকো চৌকো করে ভেঙে তা দিয়ে গম্বুজের মতো বা উল্টানো বাটির মতো এক ধরনের ঘর তৈরি করে, যাকে ইগলু বলে। এস্কিমো শব্দ ইগলু শব্দের অর্থ গৃহ। এই ঘরে প্রবেশ করার জন্য ছোট সুড়ঙ্গের মতো দরজা থাকে, যেখান দিয়ে হামাগুড়ি দিয়ে ভিতরে প্রবেশ করে। ঘরের মেঝেতে শিল মাছের চামড়া পেতে তার উপর শুকনো ঘাস বা মস বিছিয়ে দেয়। ইগলুর ভিতরটা গরম রাখার জন্য শিল মাছের চর্বির তেল ও শুকনো মশের পোলতে দিয়ে পাথরের প্রদীপ জ্বালিয়ে রাখে। গ্রীষ্মকালে বরফ গলে যায়, ইগলুও ভেঙে যায়, তখন এরা শিল মাছ ও জীবজন্তুর চামড়া দিয়ে এক প্রকার তাঁবু তৈরি করে, যার নাম টিউপিক। গ্রীষ্মকালে বরফ গলা জলে ভেসে আসা কাঠ ও তিমি মাছের পাঁজরের বড় হাড় দিয়ে এই তাঁবুর কাঠামো তৈরি হয়। প্রচণ্ড ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে অবাক জীবন বেছে নিয়েছে এস্কিমোরা। উত্তর মেরু বরফে ঢাকা, কোনো ফসল নেই, বরফ গলিয়ে খাবার জল সংগ্রহ করে তারা। উত্তর মেরুতে অবিশ্বাস্যভাবে বেঁচে থাকা পশুদের শিকার করে তারা খাবার জোগাড় করে। শিকার করতে তারা ব্যবহার করে পশুর দাঁত ও হাড় দ্বারা নির্মিত হারপুন, বর্শা ও তীর। সেই পশুর চামড়া তারা গায়ে দেয়, তেল গলিয়ে আগুন জ্বালায়, কখনো রান্নাও করে। বরফের নিচে ক্যাচে নামক থলিতে এরা ভবিষ্যতের জন্য মাছ মাংস সঞ্চয় করে রাখে। এস্কিমোরা তিমি ও শিল মাছ শিকারে সিদ্ধ হস্ত। এরা সাদা বরফে ঢাকা নদীর বুকে ওত পেতে অপেক্ষা করে, একটি গর্তের কাছে ঘন্টার পর ঘন্টা। এই গর্ত দেখে মুখ বের করে শ্বাস প্রশ্বাস নেয় শিল, তখনই তারা সেটাকে শিকার করে। এই কৌশল পোলার বিয়াররাও অবলম্বন করে। এছাড়াও এস্কিমোরা শিকার করে ওলরুস ক্যারিবো। এসব প্রাণীর মাংস তারা কখনো সিদ্ধ করে আবার কখনো কাঁচাই খেয়ে থাকে। উত্তর গোলার্ধে আর্কটিক তুন্দ্রা অঞ্চলে এস্কিমোদের বসবাস। বরফে ঢাকা পুরো অঞ্চল, বরফের নিচে বইছে সমুদ্র। সারা বছরই এই অঞ্চল ঢাকা থাকে বরফে, তাই চলাচল খুবই বিপজ্জনক। এই এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম হল বলগা হরিণ ও হাস্কি কুকুরে টানা স্লেজ গাড়ি। এই গাড়িটিকে তারা বলে কামুতেক। চাকাবিহীন এই গাড়ি পশুর চামড়া, শক্ত হাড় ও কাঠ দিয়ে তারা তৈরি করে। গ্রীষ্মকালে সমুদ্র উপকূলে প্রচুর মাছের সমাগম হয়, তখন এরা শিল মাছের চামড়া দ্বারা নির্মিত কায়াক নামক নৌকায় চড়ে মাছ শিকার করে। মালামাল পরিবহন, লোক আনা নেয়া এবং অন্যান্য জিনিসপত্র পরিবহনের সময় এরা বড় নৌকা ব্যবহার করে, যাকে বলে উমিয়াক। অবিশ্বাস্য শোনালেও এই ইনুইটদের থেকেই এমন অনেক মানুষ বেরিয়ে এসেছেন যারা চিরাচরিত জীবনে সফল হয়েছেন ও বিখ্যাত হয়েছেন। মূলত ইনুপিয়েটদের অন্তর্গত
তাদের মধ্যে কয়েকজন হলেন জন বেকার, যিনি একজন বিখ্যাত ডগ মাস্টার পাইলট এবং মোটিভেশনাল স্পিকার, আইরিয়ান বেডার্ড, যিনি একজন বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী, র্যামি ব্রুকস, যিনি একজন ক্যানেল অনার, মোটিভেশনাল স্পিকার এবং ডগ মাস্টার, রয় মালা, যিনিও একজন বিখ্যাত হলিউড অভিনেতা। ইনুইট জাতির মানুষের মধ্যে বিশ্বাস আর সম্পর্কের মেলবন্ধন তাদের কঠিন দিনগুলো পেরিয়ে যেতে সাহায্য করে। কয়েকটি পরিবার মিলে ছোট ছোট তাঁবু বানিয়ে বছরের বাকি অর্ধেক সময় পার করে দেয় তারা। তাদের মধ্যে পারিবারিক শ্রদ্ধাবোধ দারুণ, একে অপরের সঙ্গে কখনোই ঝগড়া করে না, মতবিরোধ হলে বয়স্কজনের সিদ্ধান্ত মেনে চলে তারা। তারা সহজ সরল কর্মঠ, ধর্মবিশ্বাস প্রবল, অপরাধ ভাবনা করাও তাদের জন্য ভয়াবহ পাপ। প্রকৃতি ও পশু প্রাণীদের প্রতি তারা শ্রদ্ধাশীল। কুসংস্কারে আচ্ছন্ন ইনুইট জাতিদের শতাব্দীকাল ধরে যাযাবর শিকারী জীবনই টিকিয়ে রেখেছে তাদের। উত্তর মেরু ঘেঁষা কানাডা, গ্রিনল্যান্ড, রাশিয়া, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দিকে সব মিলিয়ে মাত্র 1.5 লাখ ইনুইট জাতির বসবাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।